এরপরে প্রশ্ন হলো ব্যানার লাগানোর জন্য গাছের গায়ে তার কাটা লাগানো যাবে কিনা। অনেক গাছে দেখা যায় বিভিন্ন সাইনবোর্ড লাগাই আমরা, অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো কথা, সুবহানাল্লাহ, আল্লাহকে জিকির করুন, আল্লাহর স্মরণ করুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লিখে বিভিন্ন গাছের সাথে প্যারেক মেরে লাগাই দেওয়া হয়। আসলে না, এরকম এই কাজটা মৌলিকভাবে করা যাবে কিনা। প্রথম কথা হলো, যিনি এটা করছেন তিনি যদি নিজের গাছে করেন, নিজের গাছে নিজে করছেন, তো এটা তার জন্য জায়েজ। এটা করোনা হাদিসে কোথাও তার জন্য নিষিদ্ধ কিছু না। তার গাছ তার কাটারও অধিকার আছে, যেহেতু তার মালিকানাধীন বস্তু। কিন্তু সেক্ষেত্রেও আমরা যেহেতু জানি যে তার কাটা লাগানো গাছের জন্য ক্ষতিকর, আমি গাছটা এখন কাটতে চাচ্ছি না, তাহলে ক্ষতি কেন করব? এই গাছ থেকে আমি অক্সিজেন পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিনা প্রয়োজনে গাছ কাটার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, সতর্ক করেছেন আমাদেরকে। এবং আরব দেশে বড়ই গাছ জাতীয় কাটাদার গাছ বেশি থাকত, এই গাছ কাটার সম্পর্কে বলেছেন তিনি, যদি কেউ কাটে কিয়ামতের দিন তার মাথায় আগুন ঢালা হবে জাহান্নামে। মুহাদ্দিসিন ইকরাম অনেকের ব্যাখ্যায় বলেছেন, মানে প্রয়োজন ছাড়া যেমনি সেমনি গাছ থাকলো, হ্যাঁ প্রয়োজন থাকলে আপনি 100 বার কাটতে পারেন। তো এই গাছের গায়ে আপনি যদি কোনো সাইনবোর্ড লাগাতে চান, একটা রশি দিয়া বেঁধে দিতে পারেন, অন্য কোনো একটা তার দিয়া মোড়ায়া পেঁচায়া বেঁধে দিতে পারেন, কিন্তু আপনি তার কাটা মারলে, যত বেশি তার কাটা মারবেন, একটা মারেন আর বেশি মারেন, এটা গাছের জন্য ক্ষতিকর। আর গাছের জন্য ক্ষতিকর হলে, গাছের প্রাণের জন্য ক্ষতিকর হলে আপনার অক্সিজেনের অভাব হবে, এবং হাদিসের আলোকে বিনা প্রয়োজনে কোনো কিছুর ক্ষতি বা নষ্ট করা উচিত না। সেই জায়গা থেকে এটা অনুত্তম, না করা ভালো, যদি নিজের গাছ হয়। আরেকজনের গাছ যদি হয়, বেশিরভাগ আরেকজনের গাছেই হয়, কোথায় কার গাছ, সাইনবোর্ডে এক নাগায় রাস্তার পাশে লাগাই দিয়ে যাচ্ছে আরেকজনের গাছ, তো আরেকজনের গাছের যদি ক্ষতি হয় এরকম কাজ আপনি করেন, সেটা করার সুযোগ আপনার নাই, সেটা তো আরেকজনের অধিকার নষ্ট করা। আমরা অনেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেগে লেগে মানুষের গায়ে প্যারাক মারি, এই গাছে প্যারাক মারি মারি লাগিয়ে দিয়ে যাচ্ছে। আরে ভাই, আরেকজনের গাছে আপনি প্যারাক মারি, এই ভালো কথা আপনার লিখতে কে বলছে? পারলে নিজের গাছে লাগান, আর না হলে প্যারাক ছাড়া অন্য কোনোভাবে করেন। এক কথায়, অন্যের যাতে ক্ষতি না হয় তার জন্য কোনো অধিকার নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবে। মুসলমান প্রতিটা সূক্ষ্ম ছোট বড় বিষয়ে সাবধান থাকবে যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, কেয়ামতের দিন কোনো জবাবদিহি করা লাগে কিনা, এই চিন্তা করে প্রত্যেকটা কাজ করবে, এর নাম মুসলমান। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো জায়েজ আছে কিনা? বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা সরকার তরফ থেকে যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, সরকার যদি দেশের কোনো নাগরিক পিছিয়ে পড়েছে অথবা তার বিশেষ কোনো অবদান আছে, সেজন্য কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেয়, কোনো প্রকার পয়সা কড়ি মান্থলি দেয় বা ইয়ারলি দেয়, তো সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সহযোগিতা দেওয়া হলো, আপনি বয়স্ক হয়ে গেছেন, এখন চলতে ফিরতে পারেন না, আপনি বিধবা হয়ে গেছেন, আপনার অসুবিধা হয় সংসার চালাতে, আপনাকে সহযোগিতা দেওয়া হচ্ছে, এটা তো আর জাকাতের টাকা থেকে দিচ্ছে না, অতএব এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে। কিন্তু এটা নেয়ার জন্য যদি সুনির্দিষ্ট কোনো শর্ত থাকে, আমি জানি না কোনো শর্ত আছে কিনা, মেম্বার সবরা ভালো বলতে পারবেন, যদি শর্ত থাকে যে বয়স্ক ভাতা পেতে হলে কি কি শর্ত লাগবে, বিধবা পেতে হলে কি কি শর্ত লাগবে, সেই শর্তগুলো যদি না থাকে, এরপরও আপনি মিথ্যা যদি শর্তগুলো আছে লেখা আদায় করেন, তাহলে আপনার জন্য গুনাহ হবে, এটা আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? যে শর্তগুলো আছে সেগুলো থাকতে হবে, থাকলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সেটা খাওয়ার ক্ষেত্রে কোনো হেজিটেশন করার দরকার নাই, কারণ এটা উপহারের মতো, বোডকর্ম, এটা যাকাতের জিনিস না যে আমার হয়তো এটা না হলেও চলে, আমার জন্য নেওয়া জায়েজ আছে কিনা, আপনি নিতে পারেন। তবে যদি কোনো শর্ত থাকে সেই শর্তগুলো পূরণ করে আপনাকে নিতে হবে। আপনি যদি মিথ্যা লেখেন, শর্ত নাই তাও লিখছেন শর্ত আছে, তাহলে এই দুই নম্বরই করে। অনেক সময় দেখা যায় না যে বিধবা ভাতা খাচ্ছে অথচ স্বামী বেঁচে আছে না নাই, অনেক মেম্বার সাহেবের বউ ভাতা খাইতেছে, মেম্বার সাহেব বেঁচে আছে, পত্রিকা বিভিন্ন সময় লেখা আছে, আছে না নাই? তো শুধু মেম্বার সাহেবের কথা না, মেম্বার সাহেব হোক আর ভোটার সাহেব হোক, সব সাহেবরাই বেশিরভাগ ক্ষেত্রেই দুই নম্বরই করার চান্স পেলে আমরা আগায় যাই। ওই যে আল্লাহর ভয় নাই, ইমান দুর্বল, হারামকে না করার মতো ইমানের শক্তি নেই, তো এই জন্য এগুলো জায়েজ নাই। এমনিতে যদি বিধবা ভাতা দেওয়া হয় বা বয়স্ক ভাতা দেওয়া হয়, সেটা নেয়াতে কোনো অসুবিধা নাই। মাহফিলের ময়দানে বসলে কি প্রতি নিঃশ্বাসে 10 নেকি পাওয়া যাবে, এটা কি সঠিক? এটা অনেক এলাকাতে প্রচলিত আছে এবং অনেক জায়গায় প্রশ্ন দেখেছি আমি, যে মাহফিলে বসলে প্রতি নিঃশ্বাসে 10 নেকি করে পাওয়া যায়। এটা আমার মনে হয় কোনো মাহফিল আলারা মানুষ বেশি যেন হয় সেজন্য হাদিস বানাইছে আর কি,
কারণ কোন কোরআন হাদিসে এরকম কোন কথা আছে বলে আমার জানা নাই যে মাহফিলে বসলে প্রতি নিঃশ্বাসে দশ নিয়ে করে আসে। হয়তো কোনো মাহফিল আলারা মানুষজন কম হবে এই ভয়ে জাল হাদিস ছড়াই দিস, এটা জাল হাদিস, কোন হাদিসে এরকম কোন কথা বলা হয় না। হ্যাঁ এটা ঠিক, মাহফিলে আমরা আসব জানার জন্য বোঝার জন্য, নেকিটা হবে সেটা আমাদের এখানে মুখ্য নয়, মুখ্য হবে কি ইসলাম সম্পর্কে জানবো, জেনে আমল করবো। এই যে আজকে এখানে আসলেন, এত কষ্ট করে আয়োজকরা আয়োজন করছেন, যারা পয়সা কড়ি দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন, উদ্দেশ্য কি আমরা যেন ইসলাম সম্পর্কে নতুন কিছু জেনে বুঝে আগের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে যেতে পারি। আমি আজকে মাহফিল শুনে গেলাম, কাল থেকে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে, আমি আগে একটা জিনিস জানতাম এখন সঠিকটা জানি, আমি আগে একটা ভুল কাজ করতাম এখন আর সেটা করি না, আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। এটা যদি আপনি করতে পারেন তাহলে মাহফিলের আয়োজন সার্থক, আমার আশাও সার্থক, ওনাদের আয়োজন করাও সার্থক, ডোনারদের ডোনেশন দেওয়া সার্থক, আপনারা কষ্ট করে এসে বসেছেন সময় দিয়েছেন এটাও সার্থক। এখানে নিঃশ্বাস নিঃশ্বাসে সওয়াবের কাউন্ট হিসাব না করে বরং আপনি কি শিখছেন কি নিয়ে যাচ্ছেন সেটা হিসাব করেন, কথা কি বুঝাতে পারছি? এখন মুসলমানরা আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র সওয়াব, ওই যে দুনিয়া পয়সা কামাইতে কামাইতে শুধু পয়সার অ্যামাউন্ট ছাড়া কিছু বুঝি না, এই জন্য আখেরাতের ক্ষেত্রে সওয়াব কত হলো সওয়াব তো আপনি দেখবেন, আল্লাহ তাআলা সওয়াবের ঘোষণা দিয়েছেন, কেন সওয়াব মানে আখেরাতের কারেন্সি, দুনিয়াতে যেরকম পয়সা চলে আখেরাতে কি চলবে, সওয়াব মানে বিনিময়, সেই বিনিময় আপনি আশা করেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে বিনিময়ের পাশাপাশি সেখান থেকে আপনার কিছু বোঝার শেখার নেওয়ার গ্রহণ করার আছে, সেটা নিতে হবে, বরং কোন কোন ক্ষেত্রে সেটা বড়। অতএব মাহফিলে সওয়াব পাবেন, আসলে কত সওয়াব পাবেন প্রতি নিঃশ্বাসে দশ এরকম কথা নাই, কিন্তু পাবেন, বিনিময় পাবেন, একটা ভালো কাজে আসছেন তার জন্য আল্লাহ আপনাকে কি দিবে ইনশাল্লাহ বিনিময় দিবেন, সেটার জন্য আল্লাহ কোনো ফিগার বলে দেন নাই এত বিনিময় পাবেন। তবে হ্যাঁ, বিনিময় আল্লাহর কাছ থেকে যাই পান না পান, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে সেই মাধ্যমে সেই কাজের দ্বারায় আপনি আপনার আখেরাতকে গোছাতে পারবেন। আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে কিছু না কিছু শেখার বুঝার আমল করার তৌফিক দান করুন, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। মাহফিল থেকে যাওয়ার পর হিসাব মিলাবেন, কি শিখলাম, নতুন করে কি জানলাম, কি বুঝলাম প্রত্যেকটা পয়েন্ট থেকে, এবং সেটা নিজের আমলে জীবনে আমল আনার চেষ্টা করবেন, ভাববেন, কল্পনা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন।